না বলছিলাম যে আমার ওই ভাইয়ের ব্যাপারে এসেছিলাম। কে ভাই? দুলাল দাস মেলওয়ারে ভর্তি আছে। না তার কি হয়েছে? না কিছু হয়নি, ও এখন সুস্থ হয়ে গেছে, ওকে ডিসচার্জ করে দিন স্যার। হ্যাঁ সিস্টার, আচ্ছা দু নম্বর কেবিনে যে সেডেটিভটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, হ্যাঁ ওটাই দিচ্ছেন তো? হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ কি বলছিল জানো, তোমার ভাই দুলাল দাস, হ্যাঁ কি হয়েছে তার? ওর কিচ্ছু হয়নি, ও ভালো আছে, ওকে ডিসচার্জ করে দিন এটাই বলছিল। তো ভালো আছে এই কথাটা তোমাকে কে বলল? ও নিজেই বলল। তাছাড়া আপনারা তো ওর কোনো ট্রিটমেন্টই করেননি। সে কি কোনো ট্রিটমেন্ট হলো না, এমনি এমনি ভালো হয়ে গেল? স্যার আপনাকে একটা কথা বলছি, আপনি প্রথম থেকেই ওর ভর্তির সময় থেকে নানা রকম বাধা দিচ্ছেন। আমি ওপরতলায় ধরাধরি করে কোনো রকম ওকে ভর্তি করিয়েছি, তারপর থেকে ওকে বেডে ফেলে রেখেছেন কোনো রকম চিকিৎসা না করে। কোনো চিকিৎসা হলো না, এমনি এমনি সুস্থ হয়ে গেল? স্যার আপনি সরি, আপনি কথা বলুন প্লিজ, বলুন যে ডিসচার্জ সার্টিফিকেটটা দেবেন কি দেবেন না? হ্যাঁ সুশান্ত, হ্যাঁ শোনো, কালকে সকালে তিনটে ডায়ালিসিস আছে, হ্যাঁ 8:30 থেকে 9টা। ওই অ্যারেঞ্জমেন্ট সমস্ত করে রেখেছো তো? আচ্ছা কাগজপত্র সব পেয়ে গেছো? হ্যাঁ কি করবো, ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দেবো। হ্যাঁ কিন্তু ব্রজলাল, তোমার ওই ভাইকে ভর্তি করার ব্যাপারে তো আমার গোড়া থেকে আপত্তি ছিল, তো আমি কোনো কাগজপত্রই তো সই করিনি। তাতে তাতে কি লাভ হলো স্যার? আপনার নাকের ডগার উপরেও ভর্তি হয়ে গেল, আপনি তো স্যার ঠেকাতে পারলেন। সেজন্যই তো বলছি যে এখন আমার কাছে ডিসচার্জ সার্টিফিকেট চাইতে এসছো কেন? যে পেশেন্ট আমার চার্জেই ছিল না তাকে ডিসচার্জ করবার কোনো এখতিয়ারই তো আমার নেই। তোমার মনের কথাগুলো আমি পড়তে পাচ্ছি প্রজলাল। সেদিন দুলাল দাসের উপর রেগে গিয়ে আমি ভুল করেছিলাম, বোকামো করেছিলাম, আর আমি রাখব না। খুব ঠান্ডা মাথায় তোমার মতোই তোমার খেলাটাই খেলব আমি, দেখি এবার কে জেতে। স্যার আমি বলছি যে আপনি আপনি ডিসচার্জ সার্টিফিকেটটা দেবেন কি দেবেন না? যে বললাম আমার কোনো এখতিয়ার নেই। ও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু স্যার আপনি কিন্তু আরেকটা ভুল করলেন, এই সার্টিফিকেটে আপনাকে কিন্তু সইটা করতেই হবে। হ্যাঁ স্যার আমি বলছি আপনাকে সার্টিফিকেটে সইটা করতেই হবে, মাঝখান থেকে খালি আমার একটু কাজ বেড়ে গেল। চলি স্যার বুঝাচ্ছি।